आज के प्रथम क्रम और प्रथम मात्रार अवकल समीकरण प्रश्नमाला एगारो दीर्घ उत्तरधर्मी पार्ट सी अंकगुलो सल्व करब। एर आगे चैप्टारे चैप्टारे ही आगे अंकगुलोर लिंक डेस्क्रिप्शन बक्से देवा थाकबे। प्रथम अंकटाई आछे dy/dx = y-x/x+y, तो एटार जोन्नो आमरा y = vx धरे नेब। अतएव dy/dx equals to v into x derivative 1 plus x into dv/dx, তাহলে এখানে মানটা বসিয়ে দেব। y মানে vx minus x by vx plus x, এবারে ভিটাকে এদিকে নিয়ে যাব। তাহলে মাইনাস ভি স্কোয়ার মাইনাস ভি, বা এক্স ইন্টু ডিভি ডিএক্স ইকুয়ালস টু মাইনাস কমন এলে ভি স্কোয়ার প্লাস ওয়ান বাই ভি প্লাস ওয়ান, বা এটাকে এদিকে নিয়ে এলে কত পাবো, ভি প্লাস ওয়ান বাই ভি স্কোয়ার প্লাস ওয়ান ডিভি মাইনাস, আর এটা ওয়ান বাই এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন করে দিলাম। এবার এটাকে দুটোতে ভেঙে নেব, মাইনাস এটা আমি বাইরে হাফ নিয়ে উপরে টু ভি নিলাম, আর মাইনাস ইন্টিগ্রেশান ডিভি বাই ভি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু ইন্টিগ্রেশান ওয়ান বাই এক্স ডিএক্স। এটা ইন্টিগ্রেশান করার জন্য আমরা ভি স্কোয়ার প্লাস ওয়ান সমান জেড ধরে নেব। তাহলে জেড সমান কত পাবো, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে টু ভি ডিভি মানে জেড, সরি এটা ডিজেড, বাই জেড মাইনাস ডিভি বাই ভি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু ইন্টিগ্রেশান ওয়ান বাই এক্স ডিএক্স, মাইনাস হাফ লগ জেড মাইনাস ট্যান ইনভার্স ভি ইকুয়ালস টু লগ এক্স প্লাস সি। এবার এখানে যদি মানগুলো বসিয়ে দিই আর দুইটা গুণ প্রত্যেকের সাথে দুই গুণ করো, তাহলে মাইনাস লগ জেড মানে কত, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ইকুয়ালস টু টু লগ এক্স প্লাস টু সি। এটাকে এদিকে নিয়ে এলে এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, টু লগ এক্স মানে লগ এক্স স্কোয়ার, এদিকে নিলে মাইনাস, তাহলে আমি মাইনাসটা পুরো কমন নিয়ে নিচ্ছি, তাহলে এদিকটা মাইনাস হয়ে যাবে। তাহলে লগ এটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর এটা যেহেতু এদিকে আনলে দুটোই মাইনাস, কমন নিলে প্লাস মানে গুণ হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ইকুয়ালস টু এটা মাইনাস টু সি। অতএব লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ইকুয়ালস টু কে, যেখানে কে ইকুয়ালস টু মাইনাস টু সি। দুইয়ের অঙ্কটা আছে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু থ্রি এক্স প্লাস টু ওয়াই বাই 2x মাইনাস 3y, এখানেও আমরা y সমান vx ধরে নেব। এই অঙ্কগুলো সবকটাই y সমান vx ধরেই করতে হবে। তাহলে dy/dx ইকুয়ালস টু, তাহলে dy/dx ইকুয়ালস টু v প্লাস
তাহলে ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স, এখানে মানটা বসিয়ে দেব। তাহলে ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স ইকুয়ালস টু থ্রি এক্স প্লাস টু ভি এক্স বাই টু এক্স মাইনাস থ্রি ভি এক্স, বা ভি প্লাস এক্স ডিভি ইকুয়ালস টু এক্স কমন নিলে থ্রি প্লাস টু ভি বাই এটা এক্স কমন নিলে টু মাইনাস থ্রি ভি। এবার এই ভিটা এদিকে নিয়ে চলে যাব, এক্স ডিভি সরি এটা ডিভি ডিএক্স হবে ইকুয়ালস টু থ্রি প্লাস টু ভি বাই টু মাইনাস থ্রি ভি মাইনাস ভি ইকুয়ালস টু এটা টু মাইনাস থ্রি ভি এটা থ্রি প্লাস টু ভি মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হবে থ্রি ভি স্কোয়ার। তাহলে থ্রি কমন যাচ্ছে এখান থেকে, এবার এটাকে এদিকে নিয়ে আসবো, এক্সগুলোকে এদিকে নিয়ে যাবো, এটা কত হবে উল্টে যাবে এদিকে এলে টু মাইনাস থ্রি ভি বাই থ্রি ইন্টু ওয়ান প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু সরি ইন্টু ডিভি ইকুয়ালস টু ডিএক্স বাই এক্স, এখানে ইন্টিগ্রেশান করে দিলাম। এবার এই দুটোকে আলাদা করে দেবো, বা টু বাই থ্রিটা যেহেতু ধ্রুবক পদ আমি এটাকে বাইরে রাখলাম, টু বাই থ্রি ইন্টু ইন্টিগ্রেশান ওয়ান বাই ভি স্কোয়ার প্লাস ওয়ান ডিভি মাইনাস এটা ওয়ান বাই থ্রি, আবার এখানে থ্রি থ্রি কেটে যাচ্ছে, তাহলে এই যে এই থ্রি থ্রি কেটে গেল ভি বাই ওয়ান প্লাস ভি স্কোয়ার ডিভি, তো এখানে আমি টু ভি করে এখানে হাফ গুণ করে দেবো ইকুয়ালস টু ইন্টিগ্রেশান ডিএক্স বাই এক্স। এইটা ইন্টিগ্রেশান করার জন্য আমি ওয়ান প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু জেড ধরে নেব, বা টু ভি ডিভি ইকুয়ালস টু ডিজেড, আর তাহলে জেড সমান কত হবে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশান ওয়ান বাই ভি স্কোয়ার প্লাস ওয়ান ডিভি মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই জেড ডিজেড ইকুয়ালস টু ইন্টিগ্রেশান ডিএক্স বাই এক্স। তাহলে এটা কত হবে, এটা ট্যান ইনভার্স ভি হবে, তাহলে টু বাই থ্রি ইন্টু ট্যান ইনভার্স ভি মাইনাস হাফ লগ জেড ইকুয়ালস টু লগ এক্স প্লাস কে, কে হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। বা এবার যদি আমি এখানে এবার ভি আর জেড এর মান বসিয়ে দেবো আর দুই দিয়ে গুণ করে দেবো, তাহলে দুই দিয়ে গুণ করলে এটা হবে ফোর বাই থ্রি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস এটা লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এইটাকে এদিকে নিয়ে আসবো, এটা হবে মাইনাস টু লগ এক্স ইকুয়ালস টু এটা টু কে। এবার তিন দিয়ে গুণ করব, তাহলে সরি এটা শুধু ফোর হয়ে যাবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর এটা মাইনাস কমন নিলে প্লাস হয়ে যায়, তাহলে লগ প্লাস হলে কি হয় দুটো গুণ হয়ে যায়, আর এইটা এক্স স্কোয়ার করে দেবো, আর তিন দিয়ে গুণ করছি বলে একটা তিন হবে, তাহলে থ্রি লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু এটা সিক্স কে। আবার এই থ্রিটা এখানে তুলে দিলে কিউ হয়ে যাবে, বা ফোর ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস লগ এক্স স্কোয়ার, আচ্ছা এটা থ্রি রেখে দেবো, থ্রি লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সিক্স কে, মানে আমি সি ধরে নেব।
তিনের অঙ্কটা আছে 2x + y dy = x - 2y dx তাহলে এখান থেকে আগে dy dx এর মানটা বের করব তাহলে dy dx সমান কত হবে x - 2y / 2x + y এবার আবার y সমান vx ধরে নেব এটা হবে v + x * dv dx equals to x minus 2vx by 2x plus vx x common নিয়ে নেব এবার এই ভিটাকে এদিকে নিয়ে যাব minus 2v minus plus minus v square theta 1 minus 4v minus v square by 2 plus v ba theta 2 plus v by 1 minus 4v minus v square dv equals to ইন্টিগ্রেশন করে নিলাম আর এইখানে আমি মাইনাস হাফ কমন নিয়ে উপরে দুই গুণ করব মানে এটা হবে ফোর বা টু ভি প্লাস ফোর আর যেহেতু মাইনাস হাফ কমন নিচে নিচে মাইনাসটা গুণ করবো তাহলে এটা হবে ভি স্কোয়ার প্লাস ফোর ভি মাইনাস ওয়ান সো এটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স এবার এটা ইন্টিগ্রেশন করার জন্য ধরে নেব ভি স্কোয়ার প্লাস ফোর ভি মাইনাস ওয়ান ইকুয়ালস টু জেড তাহলে টু ভি প্লাস ফোর ডিভি ইকুয়ালস টু ডিজেড যেখানেটাকে মাইনাস দুদিকে গুণ করে দিলাম তাহলে ইন্টিগ্রেশন কত হবে করলে এটা হবে লগ জেড ইকুয়ালস টু মাইনাস লগ কে লগ কেটা এখানে ধ্রুবক নিলাম সরি লগ এক্স প্লাস লগ কেটা ধ্রুবক নিলাম বা দুই গুণ করে দিয়ে এটাকে এদিকে নিয়ে চললাম তাহলে এটা হবে লগ জেড মানে কত হবে এখানে ভি স্কোয়ার প্লাস ফোর ভি মাইনাস ওয়ান প্লাস টু লগ এক্স ইকুয়ালস টু টু লগ কে বা দুটো প্লাস আছে আমি গুণ করে দেবো আর তার সাথে আমি ভি এর মানগুলো বসিয়ে দেবো ইকুয়ালস টু এটা হবে লগ কে স্কোয়ার এটা যদি আমি ক্যালকুলেশান করি তাহলে কত হবে লসাগু হবে এক্স স্কোয়ার তাহলে এটা ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু লগ কে স্কোয়ার বা দুদিকে এবার লগ তুলে দিলে y স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার বা মাইনাস যদি গুণ করে দিই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস কে স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি যেখানে সি ইকুয়ালস টু মাইনাস কে স্কোয়ার এরপর চারের অঙ্কটা আছে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু টু এক্স প্লাস থ্রি ওয়াই বাই থ্রি এক্স প্লাস টু ওয়াই তাহলে এটাও ধরে নেব ওয়াই ইকুয়ালস টু ভি এক্স তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু হবে ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স তাহলে এখানে মানটা বসিয়ে দেব ভি প্লাস এক্স ইন্টু ডিভি
dx equals to হবে 2x plus 3 into vx by 3x plus 2 into vx বা v plus x into dv dx equals to x common নিয়ে নেব 2 plus 3v বা এখানে নিচে x common নিলে 3 plus 2v equals to 2 plus 3v by 3 plus 2v এবার এই ভিটাকে এদিকে নিয়ে চলে যাব মাইনাস হয়ে যাবে তাহলে x dv dx equals to 2 plus 3v by 3 plus 2v minus v তাহলে 2 plus 3v minus 3v minus 2v square বা x dv dx equals to উপর থেকে 2 কমন যাচ্ছে তাহলে 2 কমন নিলে 1 minus v square by 3 plus 2v এবার x আর v গুলোকে আলাদা করে নেব তাহলে এই দিকটা কত হবে 3 plus 2v by 2 into 1 minus v square dv equals to 1 by x dx দুটোকে ইন্টিগ্রেশন করে দিলাম এবার আলাদা করে দেবো তাহলে এইটা কত হবে 3 বাই 2 ইন্টিগ্রেশন ডিভি বাই 1 মাইনাস ভি স্কোয়ার এটাকে আমি মাইনাস কমন নিয়ে ভি স্কোয়ার মাইনাস 1 করলাম একইভাবে এটাতেও মাইনাস কমন নিলাম তাহলে এটাও তাই হবে মাইনাস কমন নিলে এটা কত হচ্ছে 2v এখানে 2 2 কেটে যায় যেটা আমি হাফ বাইরে রাখছি 2টা কাটবো না তাই এটা 2v বা এটাও মাইনাস কমন নিয়েছি v স্কয়ার মাইনাস 1dv হবে এই যে এটা 2 2টা কাটলাম আর রেখে দিলাম কারণ এটা যখন ধরবো কাজে লাগবে এটা তাহলে ইন্টিগ্রেশন 1 বাই x dx আবার এটা ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করবো v স্কয়ার মাইনাস 1টাকে ধরে নেব z তাহলে 2v dv ইকুয়ালস টু dz এই কারণে এখানে এই যে 2v dv এই কারণে 2টা কাটলাম না বা মাইনাস 3 বাই 2 এটার ইন্টিগ্রেশন কত হবে এটার ইন্টিগ্রেশন হবে 1 বাই 2 ইন্টু লগ v মাইনাস 1 বাই v প্লাস 1 মাইনাস এটার তাহলে কত হবে 2v dv-র জায়গায় আমি কত বসাতাম dz বসাতাম তাহলে এটা dz বাই z মানে মাইনাস হাফ লগ z ইকুয়ালস টু লগ x প্লাস লগ k এবার জেড মানে ছিল ভি স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে ভি স্কোয়ার মাইনাস ওয়ান মানে কত ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার এখানে একবারে মানটা বসিয়ে দেবো বা এটা আমি চার দিয়ে গুণ করব চার দিয়ে গুণ করলে চার না আগে টু দিয়ে মাইনাস টু দিয়ে গুণ করছি তাহলে এটা মাইনাস টু দিয়ে গুণ করলে এটা হবে থ্রি বাই টু লগ ভি প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই বাই এক্স প্লাস ওয়ান এটাও প্লাস দুই দিয়ে গুণ করেছি হাফটা চলে যাবে লগ জেড মানে হয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার এটা মাইনাস হাফ দিয়ে গুণ করছি মানে এদিকে মাইনাস হচ্ছে এদিকে মাইনাস গুণ দুই গুণ করছে মানে এদিকেও মাইনাস দুই গুণ করতে তাহলে এদিকে এলে প্লাস দুই হচ্ছে তাহলে টু লগ এক্স মানে আমি লিখতে পারি লগ এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস টু লগ কে বা এটা তাহলে কত হবে থ্রি বাই টু লগ ও এক্স এক্স দুটোরই উপরে হবে ওয়াই মাইনাস এক্স বাই নিচে হবে ওয়াই প্লাস এক্স যেটা এক্স স্কোয়ার ছিল তো প্রথমে আমরা এই দুটোকে যোগ করে দেবো যোগ করলে কত হবে লগ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু
माइनस लॉग के स्क्वायर। एबार आमी आबार एटाके दुई दिए गुण करे देबो। यदि दुई दिए गुण करी ताहले एबार एटा थ्री हो जाच्छे आर एटा लॉग एकटा बाई आरेकटा आसबे ना, एटाके आमी माइनस करे देबो ताहले एटा हबे थ्री लॉग वाई माइनस एक्स माइनस थ्री लॉग वाई प्लस एक्स। आबार एटा दुई दिए गुण करेछि माने टू होच्छे ताहले टू लॉग आबार वाई स्क्वायर माइनस एक्स स्क्वायर माने कि वाई प्लस एक्स वाई माइनस एक्स ताहले टू लॉग वाई प्लस एक्स प्लस टू लग वाई माइनस एक्स। और यदि दुई दिए गुण कर ले माइनस दुई हमें एक बार एटा लग के स्क्वायर बाकी पाची माइनस लग वाई प्लस एक्स प्लस फाइव लग वाई माइनस एक्स इक्वल्स टू एटा माइनस लग के टू दि पावर फोर बा এটাকে এদিকে নিয়ে চলে যাব আর এইটা পাওয়ারে চলে যাবে তাহলে লগ ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ এদিকে এসে গেলে এটা প্লাস আর এটা মাইনাস তাহলে লগ ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়ান বাই কে টু দি পাওয়ার ফোর তাহলে দুদিকেই লগ তুলে দেবো বা সরি এটা মড ছিল y माइनस x टू दि पावर फाइव इक्ुअल्स टू এটাকে আমি c ধরে নিলাম c ইন্টু y প্লাস x c ইক্ুয়াল্স টু ওয়ান বাই কে টু দি পাওয়ার ফোর বা এবার এই মডটা তোলার জন্য স্কোয়ার করে দেবো মানে y মাইনাস x তাহলে স্কোয়ার টু দি পাওয়ার টেন ইক্ুয়াল্স টু c স্কোয়ার वाई प्लस एक्स तार होल स्क्वायर। तहले आज के पार्ट सी एर चार पर्यंत अंकगुलो हलो नेक्स्ट भिडियोते आमरा पाँच थेके अंकगुलो करबो।